আমরা যারা শিক্ষিত গৃহিণী আছি তারা যে জীবনে কত বড় ভুল করছি তা আমরা নিজেরাও জানি না। আমরা সারা জীবন বেকারি থেকে যাব, এই যে সংসারের যে এত বড় ঘানি 12 মাস 24 ঘন্টার 48 ঘন্টা টানতে থাকি তার কোনো দামও নাই, তার কোনো স্বীকৃতিও নাই। যতক্ষণ আপনি করেন না কেন ততক্ষণই আপনার আর গুণগান করা হবে, আবার যখন করতে পারবে না তখন আর কেউই দাম দেবে না। পড়াশোনা যখন করেছি তখন দেখা যায় যে ভাইদের থেকে বোনরাই কিন্তু বেশি টাকা ইনভেস্ট করে পড়াশোনা করেছি এবং সময়টাও বাবা মা সবসময় বেশি দিয়েছে আমাদের পিছনে, কারণ আমরা ভালো মনোযোগী ছিলাম যার কারণে সবসময় তারা চাইতো যে আমরা যাতে ভালো করে পড়াশোনা করি, একটা কিছু করি। কিন্তু জীবনের কি নির্মম পরিহাস, দেখেন আমাদের সেই গৃহিণী হয়েই থাকতে হইলো, এমএ পাশের সার্টিফিকেটটা সেই ফাইলবন্দি হয়েই থেকে গেল, আর এখন 500 টাকা চাইতেও লজ্জা লাগে, আর 500 টাকা যখন চাই তখন কৈফিয়ত দিয়ে তার কাছ থেকে নিতে হয় যে কি করবা। আসলে আমাদের মেয়েদের, শিক্ষিত মেয়েদের এই যে একটা বড় কষ্ট সেটা কেউ মানে স্বীকার করে না, যে আমরা যে এমএ পাস করে ঘরে বসে আছি সেটা কেউ চিন্তা করে না। আর সে সবাই চিন্তা করে যে তোমাদের কি করতে টাকা লাগবে, তুমি তো ঘরে থাকো। আর আমাদের সমাজের এই সমস্যাটা আমি এখনও ফেস করি, যদিও আমরা চাইলেই অনেক কিছু পাই। অনেকেই বলে যে গৃহিণী বউয়েরাই অনেক বেশি সুবিধা ভোগ করে, আসলে কথাটা যতটা বলা সহজ ততটাই কঠিন। কারণ একটা মেয়ে 24 ঘন্টা একটা জায়গায় সার্ভিস দিলে সে তার সংসারের কিছু কিছু জিনিস সে ভোগ করবে, এটাই স্বাভাবিক। আর সে যে বাইরে যদি সেই একই শ্রমটা দিত তাহলে নিশ্চয়ই কিছু টাকা হইলেও কিন্তু আসতো। একজন একটা সামান্য কাজের বুয়া দেখা যায় যে মাসে 10,000-12,000 টাকা ইনকাম করে, দুই বাড়ি কাজ করলেই পায়। আর আমরা যে 24 ঘন্টা কাজ করি তাতে যদি আমরা হঠাৎ করে 500 টাকা কি 1,000 টাকা 2,000 টাকা চেয়ে বসি তখন দেখা যাবে যে সবাই বলবে যে হয়তো এত টাকার দরকার কি, তার কী জন্য, কি প্রয়োজন, কোথায় যাবা, কি এখন লাগবে কেন। আর এই কাজটা যদি আমরা বাইরে করতাম তাহলে কতটা আমাদের হয়তো বার কার কাছে জিজ্ঞাসা করা লাগতো না, আর কারো কাছে হাতও পাততে হইতো না। এখন 200-500 টাকার জিনিস কেউ নিয়ে আসলে কত খুশি হয়ে যায়, অথচ আমাদের বাবা মারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করাইছে অত স্বপ্ন নিয়ে, তাদের তো কোনো স্বপ্ন পূরণ করতে পারিই নাই, নিজের কাজেও লাগে নাই, উল্টা মানুষের কাছে শুনতে হয় যে চালাকি করি কিংবা তাদের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য তাদের ভালোবাসি। আসলে সবার জায়গা থেকে সবাই নিজের চিন্তা করে, কিন্তু আমার জায়গা থেকে কিংবা আমাদের যারা আমরা গৃহিণী শিক্ষিত আছি আমাদের জায়গা থেকে কেউ চিন্তা করে না যে আমাদের যে শিক্ষাটা আমরা কাজে লাগাইলে হয়তোবা আর কম পক্ষে হইলেও 20,000 টাকা ইনকাম করতে পারতাম, সেটা যদি বছরে হিসাব করি তাহলে কত টাকা হইতো। তাহলে আমার যে শিক্ষার যোগ্যতার যে কাজে লাগিয়ে সেখানে সংসারে কাজে লাগাচ্ছি সেটা কেউই চিন্তা করবে না। যাই হোক, এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম। আসলে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম কখনোই বুঝি না। আমি যখন বাইরে কাজ করব কিংবা করতে চাই কিংবা করার সুযোগ পাবো হয়তো বা তখন সবাই বুঝবে। সবাই ভালো থাকবেন, কারো উদ্দেশ্য করে কিছু বলি নাই, শুধু আমার মনের কষ্টগুলাই বললাম। এখন 2 টাকার জিনিস দিলেও মনে হয় যেন কত জিনিস দিছে, অথচ আমি যদি নিজে চেষ্টা করতাম হয়তো বা এর থেকে অনেক বেশি কিছু কাজ সবাইকে দিতে পারতাম। অনেক কষ্ট হয় যখন বাবা মা কিংবা ছোটো ছোটো ভাই বোনের কোনো ইচ্ছা পূরণ করতে পারি না সামান্য কিছু টাকার জন্য কিংবা সামান্য কিছু সুযোগ সুবিধার জন্য, তাই তখন খুব কষ্টটা হয় ঠিক তখন। আর যারা পারে তাদের দেখে খুব ভালো লাগে, আনন্দও লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।